নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021 থেকে 2031 সালের মধ্যে এই পাঁচ রাশির জাতক ও জাতিকারা বিশ্বে রাজত্ব করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যে পাঁচ রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে 2021 থেকে 2031 মধ্যে আপনারা রাজত্ব করতে চলেছেন। এখনই আপনারা ডায়েরিতে নোট করে নিন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। এই সমস্ত পরিবর্তন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, আপনাদের দৈনন্দিন রোজগার থেকে। অর্থাৎ যে পাঁচটি রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই পাঁচ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা খুব লাকি হতে চলেছেন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। থেকে 2031 সালের মধ্যে এই পাঁচ রাশির জাতক ও জাতিকারা বিশ্বে রাজত্ব করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে চলেছে। আপনারা এই মুহূর্তে ডায়েরিতে নোট করে নিন। হ্যাঁ বন্ধুরা, যে পাঁচ রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা খুব লাকি। কারণ বর্তমান সিচুয়েশনে যে অবস্থায় আপনি থাকুন না কেন, আপনাদের জীবনে ডেভেলপমেন্ট আসতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা গেম খেলেন বা গেমের ভিডিও দেখেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, একটি চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম গেম বুস্ট ট্র্যাপ। এই চ্যানেলের যে ওনার বা মালিক, সে একটি বাচ্চা ছেলে। ব্যাপার হচ্ছে, সেই ছেলেটির বাবা কিছুদিন আগে কিন্তু মারা গেছেন। আর কারো বাবা যখন মাথার উপর থেকে চলে যায়, তার জীবনে কী কী দুর্দশা আছে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তাই ছেলেটির পাশে আপনারা একটু হলেও দাঁড়ান আর ছেলেটিকে সাপোর্ট করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব ছেলেটির মনোবলকে বাড়িয়ে তুলবে। হ্যাঁ বন্ধুরা, আমি আশা করব আপনারা ছেলেটিকে একটু হলেও সাপোর্ট করবেন। তো যাই হোক, আসুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2021 থেকে 2031 মধ্যে বিশ্বের রাজত্ব করতে চলেছে। আসুন আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রথমত, যারা খুব অর্থনৈতিক সংকটে রয়েছেন, অর্থাৎ মনের স্বাদ, মনের ইচ্ছা পূরণ করতে পারছেন না, একটি গাড়ি কিনবো ভাবছেন কিন্তু পকেটে যখন হাত ঢোকাচ্ছেন দেখছেন একটা বাইক কেনারও পয়সা নেই, আপনাদের সেই মনের স্বাদ, সেই মনের আশা কিন্তু পূর্ণ হতে চলেছে। এর পাশাপাশি অনেকে রয়েছে ভাড়া বাড়িতে, এবং ভাড়াটিয়ার সঙ্গে রীতিমতো প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঝগড়া, গণ্ডগোল, হট্টগোল এগুলো চলছেই। আর এই সমস্ত কিছুর অবসান আপনারা ঘটাতে চলেছেন, অর্থাৎ নিজস্ব বাসভবন আপনারা বানাতে চলেছেন, নিজস্ব বাড়ি আপনারা বানাতে চলেছেন। আপনারা ডায়েরিতে নোট করে নিন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি আসতে চলেছে। এর পাশাপাশি সন্তান সুখ আপনারা পেতে চলেছেন। যারা লোনে জর্জরিত, অর্থাৎ লোন নিয়ে খুব মাথায় প্রেসার রয়েছে, তাদের সেই লোনের সেকশন কিন্তু কমতে চলেছে এবং একেবারে নীল হতে চলেছে, অর্থাৎ ঋণ মুক্তি আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। এর পাশাপাশি এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের প্রেম জীবনে উন্নতি আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে বিবাহ হতে চাইছে না, তাদের জীবনেও কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনাদের বিবাহ হতে বাধ্য। এই সময় ফ্যামিলি সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এই সময় আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করতে চলেছেন, অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায়
আপনারা কিন্তু বিশ্বের রাজত্ব করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যে পাঁচ রাশির কথা আমি বলতে চলেছি, আপনারা এই মুহূর্তে ডায়েরিতে নোট করে নিন। সেই পাঁচ রাশির জাতক ও জাতিকারা ডেফিনেটলি 2021 থেকে 2031 সালের মধ্যে বিশ্বের রাজত্ব করতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই 2021 সাল থেকে 31 সালের ভিতরে বিশ্বের রাজত্ব করতে চলেছে। এই সময়ের ভিতরে আপনাদের ঋণ মুকুব হতে চলেছে। যারা চাকুরি করছেন তাদের কর্ম মর্যাদা অর্থাৎ পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান সুখের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। শুধু তাই নয়, যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের মান সম্মান যশ মর্যাদা প্রতিষ্ঠা এই সমস্ত কিছু কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনারা ডায়েরিতে নোট করে নিন। হ্যাঁ বন্ধুরা, আপনি মকর রাশির জাতক বা জাতিকা, আপনারা কিন্তু ডেফিনেটলি যে সিচুয়েশানে বর্তমানে আছেন সেই সিচুয়েশান থেকে কিন্তু অনেক আপার লেভেলে কিন্তু আপনারা যেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও ডায়েরিতে নোট করে নিন, 2021 থেকে 2031 সালের ভিতরে আপনারাও বিশ্বে রাজত্ব করতে চলেছেন। এই সময় কর্মক্ষেত্রে পদমর্যাদা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের সেই রাজনৈতিক লেভেলে পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের জীবনে কিন্তু উত্থান আসতে চলেছে। মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন, অর্থাৎ নিজস্ব একটি বাসভবন, নিজস্ব একটি গাড়ি আপনারা কিন্তু কিনে ফেলতে পারবেন। এবং যাদের বিবাহ হতে চাইছে না, সন্তান আসতে চাইছে না, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে বিবাহ এবং সন্তান সুখ এই দুটোই কিন্তু আসতে চলেছে। আপনারা ডায়েরিতে নোট করে নিন এই মুহূর্তে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সমস্ত কিছু কিন্তু পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও ডায়েরিতে এই মুহূর্তে নোট করে নিন, আপনারা 2021 থেকে 31 সালের ভিতরে বিশ্বে রাজত্ব করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে বর্তমানে যে সিচুয়েশানে থাকুন না কেন, আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট হতে বাধ্য। এই সময় ফ্যামিলির সাপোর্ট আপনারা পেতে চলেছেন, চাকুরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি আসতে চলেছে। শুধু তাই নয়, এই সময় আপনাদের জীবনে নতুন করে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সন্তান সুখ আপনাদের আসতে চলেছে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের রাজনৈতিক লেভেলে একটা পদমর্যাদা কিন্তু আপনারা পেতে চলেছেন এবং আপনাদের জীবনে মানসিক শান্তি এবং গাড়ি বাড়ি ভূসম্পত্তির মালিক কিন্তু আপনারা হতে চলেছেন। এই 2021 থেকে 2031 সালের মধ্যে আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও ডায়েরিতে এই মুহূর্তে নোট করে নিন। হ্যাঁ বন্ধুরা, আপনারাও কিন্তু বিশ্বে রাজত্ব করতে চলেছেন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের যে সিচুয়েশানে থাকুন না কেন, সেই সিচুয়েশান থেকে কিন্তু আপনারা উঠতে চলেছেন একবারে টপ লেভেলে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থ বৈভব এই সমস্ত কিছু আসতে চলেছে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের রাজনীতির লেভেলে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি এই সময় যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা একটা উচ্চ পদস্থ জায়গায় কিন্তু লিড করতে চলেছেন এবং লিডারশিপ হতে চলেছেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই মুহূর্তে আপনি ডায়েরিতে নোট করে নিন, 2031 সালের ভিতরে আপনার জীবনে কী কী পরিবর্তন ঘটছে দেখে নিন। পরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই মুহূর্তে ডায়েরিতে নোট করে নিন, 2021 থেকে 2031 সালের ভিতরে আপনাদের জীবনের ডেভেলপমেন্ট আসতে চলেছে, অর্থাৎ আপনারা বিশ্বে রাজত্ব করতে চলেছেন। এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের রাজনৈতিক লেভেলে পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি আসতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। অর্থাৎ নিজস্ব একটি বাসভবন, নিজস্ব একটি গাড়ি, এই সমস্ত কিছু কিন্তু আপনারা করে ফেলতে পারবেন এবং জীবনে টপ লেভেলে
আপনারা কিন্তু থাকতে চলেছেন, আপনারা এই মুহূর্তে ডায়েরিতে নোট করে নিন। হ্যাঁ বন্ধুরা, তো এই ছিল পাঁচ সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2021 থেকে 2031 সালের ভিতরে বিশ্বে রাজত্ব করতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে ফেলুন।